हेलो एवरीवन, वेलकम टू जॉब गाइड। तो आज हमारे नहीं एसि डब्ल्यूबीपी केपी एसएससी फूड एस स्पेशल मैथ क्लास, ये क्योंकि क्लास नंबर 14 जर आगे तो एखी अवश्य देखे नियो। एर मध्य हमें बाछाई करा प्रश्न पीवाई क्यूज नहीं आलोचना करो। तो चलो शुरू करा जा। अच्छा, प्रथम प्रश्न क्यों देखे नाओ। बोलते एक बर्गक्षेत्र कर्णर दैर्घ्य ए प्लस बी, तब क्षेत्रफल कत हो? तो धरो एक बर्गक्षेत्र आछे जार प्रत्येक बाहु हमें धरे निलाम जे कैपिटल ए, कारण एखे छोटो ए धरा जाए ना कारण एखे रही है अलरेडी। तो तर कर्ण की है ना, कर्ण है ए रूट टू, तो ए रूट टू समान बला आज कि ना ए प्लस बी बला आज, ठीक है। तो एखान एर मानटा कि है ना ए प्लस बी बाई रूट टू है, ठीक है। हमारे चेहे कि क्षेत्रफल, क्षेत्रफल मान कि है ए स्कोयर है, तो ए प्लस बी बाई रूट टू यार पुरोटार स्कोयर है। तो जो भेगे दी तक क्या ए स्कोयर प्लस बी स्कोयर प्लस टू ए बी बाई की है ना दुई है, ठीक है। এই দুইটাকে আমি কি করব, একবার এই দুটো নিচে রাখবো আর এটাকে রাখবো আমার টু এ বির নিচে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু একটা করলাম, আর একটা করলাম কি টু এ বি বাই টু, ঠিক আছে। তাহলে আলটিমেট দেখো, অপশান দেখো এবার। তাহলে আলটিমেট এসে যাচ্ছে কি হাফ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, ঠিক আছে। এইটা হচ্ছে আমার ক্ষেত্রফল, যেটা দেখো কোন অপশানে রয়েছে, দেখো অপশান বিতে রয়েছে, ঠিক আছে। তাহলে অপশান বি হচ্ছে কিন্তু আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। এটা কিন্তু ভাঙতে হবে তবে কিন্তু আমরা এটা মিল করতে পারবো। চলো পরের প্রশ্ন কি বলছে। এ 25% কাজ করে 15 দিনে, করতে পারে 25% কাজ, সে 15 দিন কাজ করে, তারপর বি একা বাকি কাজটা 30 দিনে শেষ করে। তারা একসাথে কাজ করলে 50% কাজ কতদিনে করতে পারবে, ঠিক আছে। তার মানে এ 25% মানে কি বোঝায় দেখো, 25% মানে কিন্তু একের চার অংশ বোঝায়, তাই না। 25/100 কাটাকুটি করলে কি হয় একের চার। তার মানে এ একের চার অংশ কাজ করে কতদিনে, না 15 দিনে। তো মানে গোটা কাজটা করতে তার সময় লাগবে কত, 15×4 সমান হচ্ছে কত 60 দিন, ঠিক আছে। এইবার দেখো এ কিন্তু 15 দিন কাজ করে, তার মানে এ একদিনে করে কত, একের ষাট অংশ, একের ষাট অংশ। তাহলে সে 15 দিনে কতটা কাজ করেছে, 15 দিনে করে 15/60 অংশ। কাটাকুটি করলে কত পড়ে থাকছে, না একের চার অংশ পড়ে থাকছে, ঠিক আছে। এইবার দেখো বাকি কাজ কত পড়ে আছে, রিমেনিং ওয়ার্ক কত পড়ে আছে, না এক থেকে একের চার বিয়োগ করে পাচ্ছি আমরা 3/4। এই 3/4 অংশ কাজটা কে করবে বলো তো, এই 3/4 অংশ কাজ করবে কিন্তু বি, সে আবার সেটা 30 দিনে করে। তার মানে বি 3/4 অংশ কাজ শেষ করে কতদিনে, 30 দিনে। যদি সে পুরো কাজটা করতো তাহলে কী হতো, 30×4/3 করলে কত পাচ্ছি আমরা 40 দিন হয়ে গেল। তাহলে বি গোটা কাজটা করলে 40 দিনে করতে পারতো, আর এ গোটা কাজটা করলে 60 দিনে করতে পারতো। মানে এ গোটা কাজটা করলে 60 দিনে করতে পারতো, আর বি করলে 40 দিনে করতে পারতো। এদের এলজিএম বলে কত হয়, না 120 হয়, এটা হচ্ছে আমাদের মোট কাজ, ঠিক আছে। তার মানে এ প্রতিদিন করতে পারে 2 ইউনিট করে কাজ, আর বি করতে পারে 3 ইউনিট করে কাজ। কত করতে হবে দেখো, এখন বলেছে না 50% কাজ করতে হবে, মানে দেখো এখন কিন্তু তাহলে 60 করতে হবে, ঠিক আছে। 50% মানে কী বোঝায়, 60 করতে হবে। তারা একসাথে কাজ করবে, একসাথে কাজ মানে কি, এই 2 আর 3 যোগ করে ভাগ করে দাও, তাহলে 2+3 ভাগ হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড টাইম। তো 60কে 5 দিয়ে ভাগ করো, কত পাচ্ছি আমরা 12 দিন। তাহলে 12 দিনে পুরো কাজটা কিন্তু শেষ হবে, ঠিক আছে। 12 দিনে পুরো কাজটা শেষ হবে। আমাদের প্রধান লক্ষ্য হবে এ আর বি পুরো কাজটা একা করতে কত সময় লাগবে সেটা বার করা। তো এখান থেকে পেয়ে গেছি 60 দিন, এখান থেকে পেয়ে গেছি আমরা 40 দিন। 60-40 বেরিয়ে যাওয়া মানেই তো তোমরা এবার করতে পারবে যে তারা একদিনে কতটা করে কাজ করে, আর 50% কাজ করতে কত সময় লাগবে। চলো পরের প্রশ্ন কী বলছে, এক্সের মান নির্ণয় করতে হবে। এটা ভালো করে দেখো। তো কী বলেছে এখানে, 5×1-x/5, আর এখানে রয়েছে 5-x, ঠিক আছে। 5-x রয়েছে, 1/200 রয়েছে, এর মানে তো গুণ বোঝায়, তাই 20-x আর 0.08 বোঝাচ্ছে, ঠিক আছে। তো দেখো যদি আমি গুণ করে দিই তাহলে কী পাবো, না 5×5, আর এখানে 5×5 কাজ হলে দেখো 5-x, এখানে অলরেডি রয়েছে এটা 5-x, এটা কিন্তু কেটে যায়, তাই না। এবার দেখো -1/200 রয়েছে, আমরা কী করবো, 20-x রাখবো, এই 200 দিয়ে আমি কোনাকুনি গুণ করে দেবো। তাহলে 200×কী হবে, 8/100 করে দেবো, ঠিক আছে। তাহলে আলটিমেট কত পাচ্ছি এখান থেকে, -20+x, আর এখান থেকে দেখো শূন্য কাটলে 2 আর 8 হচ্ছে তোমার 16, যেটা ওপারে গেলে হয় কত, 36। তাহলে এক্সের মান কত পেলাম আমরা, 36 পেয়ে গেলাম কিন্তু রাইট অ্যান্সার, অপশান এ, ঠিক আছে। চলো পরের প্রশ্ন যাবো আমরা। কি বলছে, এ এবং বি একটা ব্যবসা শুরু করে, এ মোট মূলধনের 33.1% বিনিয়োগ করে,
এবং বি করে বাকিটা। বছর শেষে যদি 1,62,000 লাভ হয় তাহলে বি এর ভাগের পরিমাণটা কত? দেখো আসল জিনিস কিন্তু এইটাতে লুকিয়ে রয়েছে। 33.13% মানে কি বোঝায়? দেখো 33.13% মানে বোঝায় দেখো 100/300, 100/300, তার মানে সোজা কথায় কিন্তু 1/3 ভাগ। ঠিক আছে, যদি ধরি আমি মোট মূলধন যদি যদি মূলধন যদি ধরি আমি যে 3, ঠিক আছে, তার মধ্যে 1 ইনভেস্ট করছে কে? এ। আর তাহলে বি ইনভেস্ট করবে কতটা? 2, কিছুই না, 3 ভাগের মধ্যে 1 ভাগ, তাই না? এটা মানে কি বোঝায়, 3 ভাগের মধ্যে 1 ভাগ। যদি ধরি তাহলে মোট মূলধন 3, তাহলে এ ইনভেস্ট করছে 1 টাকা, বি ইনভেস্ট করছে 2 টাকা, তো এটাই তাদের মধ্যে মূলধনের অনুপাত 1:2। তাহলে বলেছে কি এখানে বির ভাগ কত? বির ভাগ কী করে বার করবো আমরা? টোটাল লাভ কত? 1,62,000 ইন্টু কী হবে? 2/3, 1:2 মানে কি? এখান থেকে বি এর আনুপাতিক ভাগার করলে কী পাই আমরা? 2/3 পাই। ঠিক আছে, 3 ভাগের মধ্যে 2 ভাগ, এইভাবে ভাবতে পারো। তো কাটাকুটি করো, এটা করলে হয় কত? 54,000, 54,000 সাথে 2 গুণ করলে কত হচ্ছে এটা? 1,08,000। ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল 1,08,000, অপশান এ। আসল জিনিস কিন্তু এইটাতেই লুকিয়ে রয়েছে, ঘাবড়ালে চলবে না। চলো পরের প্রশ্ন কী আছে দেখি। কি বলছে এখানে? এ বির থেকে 3 ঘন্টা বেশি সময় নেয় 2 কিমি হাঁটতে, যদি এ তার বেগকে দ্বিগুণ করে তবে বির থেকে এ 1 ঘন্টা কম সময় এটা সম্পূর্ণ করতে পারে, তবে 2 কিমি যেতে এর কতটা সময় লাগে আমাকে বার করতে হবে। তুমি ধরে নেবো যে এর বেগটা হচ্ছে ভি অফ এ আর বি এর বেগটা কত? ভি অফ বি। দেখো প্রথমে কার সময় বেশি লাগছে? দেখো এর সময় বেশি লাগছে, মানে ওই 2 কিমি যদি এ ভি অফ এ বেগ নিয়ে যায় তবে তার সময়টা বির থেকে বেশি লাগবে। ডি অফ ভি বি বিয়োগ করলে কত পাবো আমরা? 3 ঘন্টা পাবো। এটাও একটা সময়, এটাও একটা সময়, দুটো সময়ের মধ্যে অন্তর করলে কত পাবো আমি? 3 ঘন্টা পাবো। পরেরটায় কী বলছে? বেগ দ্বিগুণ করা হলে কী হবে? না, বির থেকে 1 ঘন্টা কম সময় লাগবে, তাহলে তখন কিন্তু বির সময়টা বেশি লাগবে। তাহলে ডি অফ ভি বি বাই কী হবে? ডি বাই দ্বিগুণ অফ ভি এ, কারণ আমি দ্বিগুণ করতে বলেছি বেগটাকে, তো এটা সমীকরণ কত হবে? 1 ঘন্টা। তো এটা একটা ইকুয়েশান আর এটা একটা ইকুয়েশান, আমরা কী করবো? জাস্ট আমরা এটাকে যোগ করে দেবো। যোগ করলে দেখো কী কেটে যায়, এইটা এইটা কেটে যায়, তাহলে এইটা মাইনাস এইটা, তো ডি অফ ভি এ কমন তোলা যায়, তাহলে 1 - 1/2, আর এখান থেকে কত পাচ্ছি আমি? 4 পাচ্ছি, তো এখান থেকে দেখো কত পাচ্ছি? 1/2 পাচ্ছি, তাহলে আলটিমেট ডি বাই ভি এ কত পাবো? 4 × 2 হচ্ছে তোমার 8 ঘন্টা। তাহলে আলটিমেট আমার তো দরকার ছিল এইটাই, দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে পাচ্ছি আমি সময়। তাহলে বলছে 2 কিমি যেতে এর কতটা সময় লাগবে, তাহলে কত হবে সময়? 8 ঘন্টা। তো 8 ঘন্টা হয়ে গেল কিন্তু আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, 8 ঘন্টা হয়ে গেল রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্ন কী বলছে? একটা দোকানদার প্রতিটা দ্রব্যের ক্রয় মূল্যের থেকে 20% বেশি ধার্য মূল্য স্থির করে রাখে এবং প্রতিটা দ্রব্য কী করছে না 10% ছাড়ে বিক্রি করে, তবে তার লাভের হার কত? তা ধরে নিলাম তার কস্ট প্রাইস কত? 100 টাকা। সে ধার্য মূল্য রেখেছে কত? 20 টাকা করে বেশি রেখে, 20% করে বেশি, তার মানে কত হচ্ছে? 120। সে বিক্রি করছে কত? দেখো প্রতিটা দ্রব্যের ওপর ছাড় দিচ্ছে কত? 10% করে ছাড় দিচ্ছে, তার মানে নিশ্চয়ই 120-র ওপর 90/100 করে কত পাচ্ছি আমরা? 108 টাকা। তাহলে আলটিমেট দেখো 100 টাকায় কেনা আর 108 টাকায় বেচা, তোমার লাভ কত হচ্ছে? 8 টাকা লাভ হচ্ছে। 8 টাকা লাভ মানে কি? 8% লাভ, কারণ যেহেতু এটা 100-এর ওপর করছি আমরা, তাহলে 8% হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্ন কী বলছে এখানে? 3টি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির 1/3 অংশ এবং তৃতীয়টির 3/4 অংশ, 3টি সংখ্যার গড় যদি 112 হয় তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত আমাকে বার করতে হবে? ধরে নিলাম 3টি সংখ্যা হচ্ছে XYZ, এটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, এটা হচ্ছে তোমার তৃতীয় সংখ্যা। ঠিক আছে, এইবার কী বলেছে এখানে? দ্বিতীয়টা, তার মানে Y কী বলেছে? X এর 1/3 অংশ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো কি? X/Y কত হচ্ছে না? 3/1। আচ্ছা, আরেকটা কী বলেছে? দ্বিতীয়টি আবার কী বলেছে? তৃতীয়টি 3/4 অংশ, তখন Y = 3/4 অফ Z, তখন এখান থেকে Y/Z এর মানটা কত পাবো আমরা? 3/4 পাবো। ঠিক আছে, তো এখানে ওয়ার জায়গায় আছে 1, এখানে ওয়ার জায়গায় আছে 3, আমাকে মিল করতে হবে, তো এটাকে আমি কী করবো না 3 দিয়ে গুণ করে দেবো, তাহলে 9/3 হয়ে গেল। তখন X = Y = Z আলটিমেট কত পেলাম আমি? 9:3:4। ঠিক আছে, এইবার দেখো কী বলেছে, এদের বলছে 3টে সংখ্যার গড় বলেছে 112, তখন সমষ্টি করলে কত হবে না? 3 × 112 হবে। ঠিক আছে,
সমষ্টি মানে কি বোঝায়? নয় যোগ তিন যোগ চার করলে কত পাচ্ছি আমরা? নয় তিনে বারো আর চারে ষোলো, তাহলে ষোলো সমান সমান হচ্ছে কত? এইটা, ঠিক আছে? তিনটে সংখ্যার গড় বলে দিয়েছে একশো বারো, সেখান থেকে পেয়ে গেলাম আমরা সমষ্টি। তো এই সমষ্টি মানে কি বোঝায়? এই নয় তিন চারের যোগ, তাহলে ষোলো সমান সমান হচ্ছে তিন ইন্টু একশো বারো, তাহলে এক সমান সমান কত? ষোলো দিয়ে দেখো একশো বারোকে কাটলে হয় সাত, তিন সাতে হচ্ছে একুশ, তাহলে এক সমান সমান হচ্ছে কত? একুশ। কী চেয়েছে আমার এখানে? ক্ষুদ্রতম সংখ্যা কত, তার মানে কোনটা? দেখো তিনটে বার করতে হবে, তাহলে এক সমান সমান যদি একুশ হয় তাহলে তিন সমান সমান কত হবে? তিন ইন্টু একুশ সমান সমান হচ্ছে তোমার তেষট্টি, ঠিক আছে? এটা আমরা আরেকবার কিন্তু নাইন এ থ্রি এ ফোর এ ধরেও করতে পারতাম, সে হলেও কিন্তু এর মান বেরোতো এখান থেকে কত? একুশ। এইভাবেও করা যায়, কিংবা জাস্ট এমনি ধরেও করা যেতে পারে। তাহলে তেষট্টি হলো কিন্তু আমার রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে? এখানে বলছে ছটি ঘন্টা তিন চার ছয় সাত আট এবং বারো সেকেন্ড অন্তর বাজে, তবে কত সেকেন্ড পর তারা আবার একসাথে বাজবে? তো এইরকম অঙ্কগুলোর ক্ষেত্রে কী করি আমরা? এলসিএম করে দিই। তাহলে তিন চার ছয় সাত আট বারোর এলসিএম, তো তিন থেকে তিনই নেবো, চার থেকে নেবো দুটো দুই, ছয় থেকে রয়েছে দুই আর তিন, নেওয়া দরকার নেই, জাস্ট সাত থেকে নেবো সাত, আট মানে কি তিনটে দুই, দুটো দুই নেওয়া হয়ে গেছে, তারপর নেবো একটা এক্সট্রা দুই, বারো মানে কি চার ইন্টু তিন, নেওয়ার কিছু নেই, সব নেওয়া হয়ে গেছে, তখন এটা কিছু নয়, বাদ দাও। তাহলে আলটিমেট জাস্ট এইটুকুর গুণ করে দাও, তিন দুগুণে ছ দুগুণে বারো, বারো দুগুণে চব্বিশ, চব্বিশ আর সাত গুণ করলে কত হচ্ছে? একশো আটষট্টি। তাহলে একশো আটষট্টি সেকেন্ড পর তারা আবার একসাথে বাজবে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? চলো পরের প্রশ্ন কি বলেছে? তিনটে সংখ্যা তিন ইস টু আট ইস টু পনেরো অনুপাতে আছে এবং তাদের লসাগু কত? বলেছে আট হাজার দুশো আশি, তাদের গসাগু কত? তুমি ধরে নেবো সংখ্যা দু তিনটে হচ্ছে কি থ্রি এক্স, এইট এক্স আর হচ্ছে তোমার পনেরো এক্স। যদি এদের আমি এলসিএম করি কী পাবো? থ্রি এক্স মানে থ্রি ইন্টু এক্স নিয়ে নিলাম এখান থেকে, আট এক্স মানে এখান থেকে আটটা নিয়ে নিলাম, ঠিক আছে? পনেরো মানে কি তিন ইন্টু পাঁচ, পনেরো মানে কী বোঝায়? তিন ইন্টু পাঁচ, অলরেডি তিন নেওয়া হয়ে গেছে, মানে জাস্ট আমি পাঁচ নেবো। তো এইটা সমান সমান কত বলে দিয়েছে? না আট দুই আট শূন্য, ঠিক আছে? তাহলে আট দুই আট শূন্য বলে দিয়েছে, তাহলে এখান থেকে এক্সের মানটা কত পাবো আমরা? আট দুই আট শূন্য বাই পাঁচ রাটে গুণ করলে হয় চল্লিশ ইন্টু তিন, ঠিক আছে? শূন্য শূন্য কাটে চার দিয়ে কাটলে কত হচ্ছে এটা? চার দুগুণে আট চার সাতাশ, চার সাথে আঠাশ, তাহলে দুশো সাত বাই তিন মানে বোঝা কত এটা? ঊনসত্তর। তাহলে এক্সের মান কত পেলাম আমরা? ঊনসত্তর। এবার দেখো কী চেয়েছে না, বলছে তাদের মধ্যে গসাগু কত। দেখো থ্রি এক্স, এইট এক্স আর ফিফটিন এক্সের মধ্যে একমাত্র মিল কী আছে? একমাত্র মিল কী আছে? এক্স ছাড়া কিন্তু আর কোনো মিল নেই। আর কোনো কি মিল আছে? শুধুমাত্র এক্সটা মিল আছে, তার এক্সের মিল আছে মানেই তো এক্স সমান সমান কত? ঊনসত্তর। তো যেটা বেরিয়েছে ওটা আমার কিছুই না, গসাগু। তাহলে ঊনসত্তর হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো পরের দেখে নিই আমরা পরের প্রশ্ন কী রয়েছে। বলছে নির্দিষ্ট মূলধনের ওপর সুদ মূলধনের একের আড় অংশ হয় যখন বছর সংখ্যা বার্ষিক সুদের হারের অর্ধক হয়, তার মানে কি টিটা বলছে আর বাই টু যখন হয় তখন এইটা হয়। তবে এই একই সুদের হারে আট বছরে পনেরো হাজার টাকার ওপর সরল সুদ কত হবে আমাকে বার করতে হবে, ঠিক আছে? তো চলো আমরা বার করবো, আই সমান সমান কী বসাবো না পি আর টি বাই হান্ড্রেড। তো আই সমান সমান কী জানি আমরা? পি আর টি বাই হান্ড্রেড। তো এখানে আইটা কী হবে না? মূলধনের একের আট অংশ মানে পি বাই এইট হয়ে গেল, পি জেরা মাঝে থাক, আর জেরা মাঝে থাক। দেখো টির জায়গায় কী লিখবো আমরা? আর বাই টু লিখবো, আর বাই টু তলায় রয়েছে একশো। তাহলে এখান থেকে দেখো আমরা আর স্কোয়ার পেয়ে যাচ্ছি, আর স্কোয়ার মানে কত পাচ্ছি দেখো এখান থেকে? দুই আর একশো দুশো, তাহলে দুশো বাই আট করলে কত পাচ্ছি আমরা? পঁচিশ। তাহলে আরের মানটা কত পাচ্ছি এখান থেকে? পাঁচ পার্সেন্ট, ঠিক আছে? বলছে এই একই সুদের হারে আমরা কি করব না, এই পনেরো হাজার টাকার ওপর আট বছরের সরল সুদটা বার করব। তাহলে এখান থেকে আমি সরল সুদ আই ওয়ান বার করছি, পনেরো হাজার টাকা, ঠিক আছে? আট বছর ফাইভ পার্সেন্ট করে ইন্টারেস্ট বাই কত হচ্ছে না? একশো হচ্ছে, দুটো শূন্য কেটে যায়, ঠিক আছে? তাহলে এখান থেকে পাচ্ছি আমি চল্লিশ, চল্লিশ আর পনেরো গুণ করলে তোমার ছশো, অলরেডি একটা শূন্য রয়েছে মানে ছ হাজার, তা ছ হাজার হয়ে গেল আমার সুদের পরিমাণ, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? চলো পরের প্রশ্ন কি বলছে এখানে? বলছে এ বি এর ওয়ান টোয়েন্টি পার্সেন্ট, ঠিক আছে? বি সি এর সিক্সটি ফাইভ পার্সেন্ট, এ বি সি এর যোগফল কত? একশো একুশ পয়েন্ট পাঁচ হলে সি মাইনাস টু বি প্লাস ওয়ান কত, ঠিক আছে? তো চলো করি আমরা সাবধানে একটু, এ সমান সমান কি বি এর ওয়ান টোয়েন্টি পার্সেন্ট, তার মানে দেখো একশো কুড়ি বাই একশো, কুড়ি দিয়ে কাটলে কত পাচ্ছি এটাকে? ছয়, আর এখান থেকে পাচ্ছি আমরা পাঁচ, মানে এ বাই বি পেয়ে গেলাম আমরা কত? ছয় বাই পাঁচ, ঠিক আছে? আচ্ছা বি সি এর কত পার্সেন্ট বলেছে? বি সি এর সিক্সটি ফাইভ পার্সেন্ট, তার মানে মানে পঁয়ষট্টি বাই একশো,
পাঁচ দিয়ে কাটলে কত পাচ্ছি আমরা? পাঁচ দিয়ে কাটলে হয় তেরো, পাঁচ কুড়িং শ, তখন বি বাই সি কত পাচ্ছি এখান থেকে? তেরো বাই কুড়ি। দেখো এখানে বি সমান কত আছে? তেরো। এখানে বি সমান কত আছে? পাঁচ। মিল করার জন্য কী করবো? একে গুণ করবো পাঁচ দিয়ে, একে গুণ করবো তেরো দিয়ে। তো তেরো দিয়ে গুণ করলে কত পাচ্ছি? এটা ছ তেরো আটাত্তর, এটা হয়ে যাচ্ছে পঁয়ষট্টি। আর এটা পাঁচ দিয়ে গুণ করলে পাচ্ছি কত আমরা? পঁয়ষট্টি বাই হান্ড্রেড। তার মানে এখান থেকে আমরা এবিসির মধ্যে একটা সম্পর্ক পাচ্ছি, সেটা কি? এ ইস টু বি ইস টু সি মানে তোমার আটাত্তর ইস টু পঁয়ষট্টি ইস টু একশো। ঠিক আছে, এবার কি বলেছে? না বলেছে এবিসি এর মধ্যে যোগফল কত বলেছে? একশো একুশ পয়েন্ট পাঁচ। আচ্ছা আমি ধরে নিতে পারি এবার কি না, এর মানটা হচ্ছে তোমার আটাত্তর এ, ঠিক আছে, এর মানটা হচ্ছে তোমার পঁয়ষট্টি এ আর একশো এ, ঠিক আছে, সমান সমান কী হবে না? একশো একুশ পয়েন্ট পাঁচ। তাহলে এখান থেকে এর মানটা কত হবে বার করবো আমরা? দেখো এখানে যোগ করলে কত পাচ্ছি? আটের মাঝে তেরো তিন, হাতের হলে এক, সাতে ছয় তেরো, আর একে হচ্ছে কত? চোদ্দো। তাহলে দুশো তেতাল্লিশ পাচ্ছি আমরা এখান থেকে। তাহলে একশো একুশ পয়েন্ট পাঁচ বাই টু ফর্টি থ্রি। ঠিক আছে, দেখো একশো একুশ পয়েন্ট পাঁচকে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে কত পাবো? দুশো তেতাল্লিশ পাবো। তাহলে এর মান কিছুই না, এর মান হচ্ছে তোমার হাফ বা অর্ধেক। ঠিক আছে, তার মানে দেখো প্রত্যেকটার মান যখন আমি করবো তাহলে কিন্তু আমাকে হাফ দিয়ে দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, ভালো করে দেখো এটা, একটু ক্যালকুলেটিভ আর কিছুই না। কী বার করতে হবে আমাকে এখান থেকে? সি মাইনাস টু বি প্লাস এর মানটা বার করতে হবে। দেখো সির মান কত? সির মান হচ্ছে কিন্তু আটাত্তর এ, আটাত্তর এ, তার মানে কি? আটাত্তর ইন্টু হাফ, তার মানেই কত? উনচল্লিশ বসিয়ে দিলাম এখান থেকে। টু বি, দেখো বির মান কত? বির মান কত হবে? তাহলে পঁয়ষট্টি বাই দুই হবে, যেহেতু দুই রয়েছে তাহলে হয়ে যাবে কিন্তু আলটিমেট মাইনাস পঁয়ষট্টি। ঠিক আছে, এর মান কত হবে? সরি, সির মানটা তো একশো হবে, আমি এটা কোনো ভুল লিখলাম, একটা মিনিট, সির মানটা লাস্ট থেকে হবে, আমি প্রথম থেকে ধরে নিয়েছি। আচ্ছা দেখো সির মান কত এখানে? দেখো লাস্ট এটা তো সির মান একশো এ, তাহলে একশো এ মানে কি? একশো ইন্টু একের দুই মানে কত পাচ্ছি আমরা? পঞ্চাশ। তাহলে পঞ্চাশ পেয়ে গেলাম। ঠিক আছে, বির মান কত হবে? দেখো বির মান মানে পঁয়ষট্টি বাই দুই, অলরেডি সামনে একটা দুই রয়েছে, মানে হবে কত? পঁয়ষট্টি। এর মানটা কত হবে? দেখো এর মান মানে কত? আটাত্তর এ, আটাত্তর এ মানে কি? আটাত্তর ইন্টু একের দুই মানে উনচল্লিশ। ঠিক আছে, তাহলে হয়ে গেল কত এটা? উনচল্লিশ। তো আলটিমেট বিয়োগ করলে কত পাচ্ছি এখান থেকে? মাইনাস পনেরো প্লাস থার্টি নাইন, বিয়োগ করলে পাচ্ছি আমরা টোয়েন্টি ফোর। তাহলে টোয়েন্টি ফোর হয়ে গেল কিন্তু আমাদের রাইট অ্যান্সার, অপশান সি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, এগুলো কিন্তু একটু ক্যালকুলেটিভ অঙ্ক, সেরকমভাবেই দিয়েছে আজ প্রশ্নগুলো। চলো কী বলছে এখান থেকে দেখো, সত্তর থেকে সত্তর এবং নব্বইয়ের মধ্যবর্তী সকল মৌলিক সংখ্যার গড় কত? তাহলে কী কী আছে বার করো? একাত্তর আছে, তারপরে তোমার তিয়াত্তর, পঁচাত্তর, ছিয়াত্তর, সাতাত্তর আছে, উনআশি হবে, ঠিক আছে, একাশি হবে না, তিরাশি হবে, চুরাশি, পনেরো, ছিয়াশি, সাতাশি, অষ্টআশি, উননব্বই, ব্যাস আর কিছু নেই, এই কটাই আছে, ভাগ পাঁচ। ঠিক আছে, নয় দিনে বারো, বারো নয় একুশ, একুশ দিনে তোমার কত হচ্ছে? চব্বিশ, চব্বিশ একে পঁচিশের পাঁচ, হাতে হলো দুই, তিন সাতে একুশ, আর দুয়ে তেইশ, তেইশ আর ষোলো কত হচ্ছে না? উনচল্লিশ। তাহলে এটাকে ভাগ করলে কত পাচ্ছি আমরা? সেভেন্টি নাইন, পাঁচ সাতে পঁয়ত্রিশ আর পাঁচ রঙ পঁয়তাল্লিশ। চলো এটা হয়ে গেলো কত? এটা সেভেন্টি নাইন হয়ে গেলো কিন্তু আমার রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্ন যাবো আমরা, কী বলছে এখানে? এ আর বি দুটো মৌলিক সংখ্যা যেখানে এ গ্রেটার দেন বি এবং তাদের মধ্যে লসাগু কত? দুশো নয়। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি কত? দেখো লসাগু মানে কি? লসাগু মানে দেখো দুশো নয়, এখানে কিন্তু বলে দিয়েছে। দেখো যদি দুটো সংখ্যা মৌলিক হয়, এ আর বি যদি মৌলিক হয় তাদের লসাগু কী হবে? কিছুই হবে না, জাস্ট তাদের মধ্যে গুণফল, সংখ্যা দুটোর গুণফল। সাপোজ দুই আর তিন পরস্পর মৌলিক, তাহলে লসাগু কী হয়? ছয়। ছয় মানে কিছুই না, দুই আর তিনের গুণফল। তার মানে যদি আমি এটাকে ভাঙতে পারি তাহলে দুটো সংখ্যা আমরা পেয়ে যাব। দেখো এটা কিন্তু যদি ভাঙো দেখবে এগারো দিয়ে যায় এটা ভাঙানো, ঠিক আছে, প্রত্যেকটা চেক করতে করতে দেখবে এগারো। কারণ যদি আমি দেখি এটা এক নম্বর পজিশন, এটা দুই, এটা তিন নম্বর পজিশন, তো এক আর তিন যোগ করলে কত পাচ্ছি? দুই আর নয় যোগ করলে হয় এগারো। তাহলে এগারো দিয়ে কিন্তু এটা ডিভাইড যায়, এগারো মাইনাস শূন্য করলে কী হয়? এগারো হয়। এগারো দ্বারা বিভাজ্য নিয়ম আমি আগেও বলেছিলাম। তাহলে এখানে কী হবে? এটা এগারো দ্বারা বিভাজ্য হবে। তাহলে কাটাকুটি করলে কত পাচ্ছি আমরা? দেখো এগারোকে এগারো একটা আছে, আর পাচ্ছি কত আমরা? উনিশ। তাহলে এগারো একটা সংখ্যা আর একটা সংখ্যা হচ্ছে উনিশ। যেহেতু বলেছে এ গ্রেটার দেন বি, তাহলে নিশ্চয়ই বড় সংখ্যাটা এ আর এই ছোটোটা কত? বি। কী বার করতে হবে আমার এখানে? আমার এখানে বার করতে হবে এ স্কোয়ার মাইনাস বি এর মান। তো এ স্কোয়ার মানে কি? উনিশের স্কোয়ার, আর বি মানে কত? এগারো। উনিশের স্কোয়ার মানে তিনশো একষট্টি,
11 বিয়োগ করা মানে 350, তাহলে 350 হয়ে গেল কিন্তু আমার রাইট অ্যানসার। ঠিক আছে, প্রতিটা প্রশ্ন কিন্তু খুব ভালো ভালো প্রশ্ন, অবশ্যই প্র্যাকটিস করে যাও অঙ্কগুলো। পরের প্রশ্ন কি বলছে, একটা গোলকের আয়তন একই ব্যাসার্ধ বিশিষ্ট একটা চোঙের আয়তনের সঙ্গে সমান, তাহলে গোলকের আয়তন মানে কি বোঝায়, 4/3 পাই আর কিউব সমান সমান কি হবে না, একই ব্যাসার্ধ বিশিষ্ট চোঙের আয়তন, তার মানে কি পাই আর স্কোয়ার ইস, এখানে আর আর সেম, তাহলে এখানে বলেছি কি না চোঙের ব্যাসার্ধ আর উচ্চতার মধ্যে অনুপাত কত, দেখো পাই পাই কেটে যায়, আর কিউব থেকে আর স্কোয়ার কেটে যায় মানে এখানে পড়ে থাকছে আর, এর তলায় থাকছে এইচ, এপারে গেলে পড়ে যাচ্ছে কত 3/4, তাহলে আলটিমেট এটাই অনুপাত 3:4, 3:4 হচ্ছে অনুপাত, তাহলে অ্যান্সার কী হয়ে গেল 3:4। চলো পরের প্রশ্ন কি বলছে, এটা 21 সেমি ব্যাসার্ধ এবং 30 সেমি উচ্চতা বিশিষ্ট একটা ধাতব নীড়ের শঙ্কু গলিয়ে 5 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কতগুলো ছোট নীড়ের গোলক তৈরি করা যাবে। দেখো শঙ্কুর ক্ষেত্রে আমরা কি করব না, শঙ্কুর আয়তনটা বার করে নেব, কী করে বার করব, 1/3 পাই আর স্কোয়ার এইচ, তার মানে 1/3 পাই যেরকম আছে থাক, আর এর মান কত হবে এখান থেকে 21-এর স্কোয়ার, তার মানে 21 × 21 এইচ এর মানটা কত এখানে 30। ঠিক আছে, এইবার দেখো যে ছোটো ছোটো গোলকগুলো বলেছে তার ব্যাসার্ধ কত বলেছে 5 মিলিমিটার, তো আমরা আনতে হবে কি এটাকে 5/10 সেন্টিমিটার, তাহলে ধরলাম এমন ছোটো ছোটো এনখানা গোলক তৈরি করা যাবে, তাহলে এনখানা গোলকের আয়তন কী হবে, n × 4/3 × পাই আর কিউব মানে কী হবে 5/10 তার কিউব। ঠিক আছে, জাস্ট এখান থেকে এনের মানটা আমার বার করতে হবে, দেখো পাই পাই কেটে যায়। ঠিক আছে, 5/10 কাটলে দেখো 2 হয়, তার মানে 1/2 মানে কি 8 হয়ে যায়, আগে আমি এই পার্টে যা আছে সব লিখে ফেলি, 1/3 × 21 × 21 × 30 × দেখো 1/2 কিউব মানে কত হচ্ছে না 1/8, কোনো কোনো গুণ করলে 8টা যাচ্ছে ওপরে, 4/3টা ওপরে গেলে কী হয়ে যায় না 3/4 হয়ে যায়। ঠিক আছে, কাটাকুটি ক্লাসের দিকে করলে কিন্তু সুবিধা হবে। এবার আমরা কী করবো, কাটাকুটি করব, তো 3/3 কাটে, 4 থেকে 8 কাটলে হয় 2, আর তো কিছু করার নেই, 21 গুণ করলে কত হচ্ছে না 441 হচ্ছে। ঠিক আছে, ইন্টু কত হচ্ছে না 60, 6 × 6 = 4 হাতের 2 × 4 = 24 আর 2 × 6 = 26 26460, এতগুলো ছোটো নীড়ের গোলক তৈরি করা যাবে, তাহলে অ্যান্সার কোনটা যাচ্ছে আমাদের 26460, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্ন কি বলছে, দুটো দ্রব্য এ আর বির ক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 4:5, বিক্রির সময় দোকানদার এ দ্রব্যের ওপর 10% লাভ করে আর বি দ্রব্যের ওপর 20% লাভ করে, তাদের বিক্রয় মূল্যের মধ্যে অন্তর 480 টাকা হলে দ্রব্য দুটোর মধ্যে ক্রয় মূল্যের অন্তর কত, তাহলে বলে দিয়েছে এখানে এ আর বির ক্রয় মূল্যের অনুপাতটা কত 4:5, আমি ধরেই নেবো 4 টাকা 5 টাকা, এর ক্রয় মূল্য হচ্ছে 4 টাকা, বির ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, তো 4 টাকার ওপর কী করেছে, প্রথমে দেখো 10% লাভ করেছে, তার মানে দেখো বিক্রয় মূল্য কত হবে 4 × 110/100 করলে কত পাচ্ছি আমরা 4.4 পাচ্ছি, এটা হচ্ছে তার বিক্রয় মূল্য। ঠিক আছে, একটু মুখোমুখি ক্যালকুলেশন করলাম, একই রকমভাবে দেখো 20% লাভ করছে কার ওপর 5 টাকার ওপর, তাহলে 5 × 120/100 কাটাকুটি করলে কত পাচ্ছি আমরা দেখো 6 টাকা পাচ্ছি। ঠিক আছে, তাদের বিক্রয় মূল্যের মধ্যে অন্তর কত 480 টাকা, এই 6 টাকা আর এই 4.4 টাকার মধ্যে অন্তর করলে যা হবে সেটা হবে কোনটার সাথে সমান 480-এর সমান, দেখো বিয়োগ করলে কত পাচ্ছি এখানে, দেখো বিয়োগ করলে পাচ্ছি আমরা 1.6, 6 থেকে 4.4 বিয়োগ করলে কত পাচ্ছি আমরা 1.6, তাহলে 1.6 সমান সমান কত 480, তাহলে 1 সমান সমান কত 480 × 10/16, 16 দিয়ে কাটলে হয় 3 মানে 300। ঠিক আছে, কী চেয়েছে আমার, দেখো কী চেয়েছে বলছে তাদের ক্রয় মূল্যের মধ্যে অন্তর কত, দেখো 4 থেকে 5 মধ্যে অন্তর কত 1, সেই 1 মানই আমার বার করা হয়ে গেছে 300, তাহলে অন্তর কত হলো আলটিমেট, অন্তর হয়ে গেল কিন্তু 300। ঠিক আছে, নতুন করে আর কিছু করার দরকার নেই, 300 হয়ে গেল কিন্তু আমার অ্যান্সার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, কোনো জায়গায় যদি বুঝতে না পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কি বলছে এখানে, 900 কিমি পথ 11 ঘন্টায় সম্পূর্ণ হয়, যদি যাত্রাপথে 2/5 অংশ 60 কিমি পার ঘন্টা বেগে সম্পূর্ণ হয় তবে বাকি কত বেগে বাকি যাত্রাপথ সম্পূর্ণ হবে, তার মানে এখান থেকে পুরো যে রোডটা সেটা কত 900 কিলোমিটার। ঠিক আছে, 900 কিলোমিটার কি বলেছে, দেখো 2/5 অংশ, 2/5 অংশ মানে কী বোঝায়, 2/5 × 900 করলে কত পাচ্ছি আমরা এখান থেকে, দেখো সরি 5/100 মানে 180 গুণ করলে কত হয় 360, তখন এইটুকু কত হলো 360, তাহলে এইটুকু কত হবে দেখো এখান থেকে পাচ্ছি আমরা 540, তাহলে বাকিটুকু কত 540, তাহলে এই 360 অর্থাৎ 2/5 অংশ গেছে সে 60 কিমি পার বেগে, তার মানে তার সময় লেগেছে কত
360/60, ঠিক আছে, এটা হচ্ছে তার সময়। প্লাস আমি ধরে নিলাম যে এই যে বাকি বেগটা পড়ে আছে, বাকি ডিস্টেন্সটা পড়ে আছে, সে ভি বেগে যাবে, ঠিক আছে। মোট সময় লাগবে কত? মোট সময় কিন্তু বলে দিয়েছে, একদম দেখো 11 ঘন্টা বলে দিয়েছে। 60 দিয়ে এটা কাটলে দেখো 6 হয়, 6টা ওপারে গেলে কী হয়ে যায়? দেখো ওপারে গেলে হয়ে যায় কিন্তু 5, তখন 11 থেকে 6 বেগ করলে কত পড়ে থাকে? 5 পড়ে থাকে। 5 দিয়ে দেখো এটা কাটলে কত পাচ্ছি আমরা? 108। তাহলে ভি হয়ে গেলে কত? 108। তাহলে 108 বেগ নিয়ে গেলে বাকি পথটা সে ওই টাইমে সম্পন্ন করতে পারবে। তাহলে 108 কিমি পার ঘন্টা হচ্ছে আমার রাইট অ্যান্সার, ঠিক আছে। জাস্ট 2/5 অংশ মানে কত, আর বাকিটা কত? এবার এই দূরত্ব যেতে তার সময় লাগছে কত? বেগ বলে দিয়েছে, জাস্ট ভাগ করে দাও সময় পেয়ে যাবো। আর এটা যেতে সময় লাগছে কত? বেগ ধরলাম আমি ভি, মোট সময় বলে দিয়েছে 11 ঘন্টা, সমান করলাম আমরা পেয়ে গেলাম। চলো পরের প্রশ্ন কী বলছে, এর 11/5 হলো বি এর 20%, ঠিক আছে। তো এর 11/5 সমান কি? বি এর 22%, তাহলে 22/100। কাটাকুটি করলে কত পাচ্ছি? এখানে 2 পাচ্ছি, 5 দিয়ে কাটলে কত পাচ্ছি? এটা 20 পাচ্ছি। দেখো 2 দিয়ে কাটলে কত পাচ্ছি? 10 পাচ্ছি। তাহলে এ বাই বি কত পাচ্ছি? এখান থেকে আমরা 1/10 পাচ্ছি, ঠিক আছে, খুব ভালো কথা। বি সি এর 2.5%-এর সাথে সমান, তাহলে বি সি এর 2.5%। দেখো ও এমনি মানে কী বোঝায়? 100 বোঝাচ্ছে, অলরেডি একটা পয়েন্ট আছে মানে কী বোঝাচ্ছে? 1000 বোঝাচ্ছে। তখন এটা কাটাকুটি করলে 1/40 পাবো আমরা, তাহলে বি সমান কী পাবো আমরা? সি ইন্টু 1/40, ঠিক আছে। এইবার কী বলছে? বলছে যদি সির মান 5500 হয় তবে 80% এর এ এবং 40% এর বি এর যোগফল কত? তো সির মানটা বসাবো এখানে, 5500 ইন্টু কত হচ্ছে? 1/40, 00 কাটে, এটা একটু কাটলে কত হয় দেখো? 275/2। তাহলে বির মানটা পেয়ে গেলাম আমি কত? 275/2। তাহলে আমার এখান থেকে দরকার কি? এর মানটা দরকার। তাহলে দেখো যদি আমি এখান থেকে বার করি, তাহলে এ সমান কী পাবো আমি? বি ইন্টু 1/10, ঠিক আছে। বির মানটা কত? 275/2 ইন্টু 1/10, তখন হয়ে গেলো কত? 275/20 হয়ে গেলো, ঠিক আছে। এর মানটা কত? 275/20। আমাকে বার করতে কী হবে? এ এর 80%, ঠিক আছে। এ এর 80% মানে কী বোঝায়? 275/20। 80% মানে কী বোঝায় দেখো, একটু মুখোমুখি করতে হবে এটা। 80% মানে দেখো 80/100। কাটাকুটি করলে কত পাচ্ছি আমরা? 4/5, ঠিক আছে। জাস্ট এইটা লিখলাম আমরা। প্লাস কী বলেছে? 40% এর বি, দেখো বির মান তো বলে দিয়েছে কত? 275/2 পেয়ে গেছি আমরা। 40% মানে কী বোঝায়? 40/100। 20 দিয়ে কাটলে কত হচ্ছে না? 20×2=40, 20×5=100। ব্যাস এইটা আমাকে বার করতে হবে কত হয় দেখো এবার। তো দেখো 4 দিয়ে 20কে কাটলে হয় 5, 25 হলো, 25 দিয়ে 275/2 কাটলে কত পাচ্ছি আমরা? 11 পাচ্ছি, ঠিক আছে। প্লাস 2 দিয়ে কাটলে এটা হয়ে গেল, 5 দিয়ে করলে কাটলে কত পাচ্ছি দেখো? 5×5=25, 5×5=25, তাহলে হয়ে গেলো কত আমার এখান থেকে? 55। তাহলে আলটিমেট পেয়ে গেলাম কত আমি? 66। তা 66 হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর। তার যোগফল কত হচ্ছে? নির্ণয় যোগফল 66, ঠিক আছে। 66 হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি। চলো পরের প্রশ্ন কী বলছে এখানে দেখো, 5 জন ব্যক্তি এবং 2 জন বালক 30 দিনে যা কাজ করে, 7 জন ব্যক্তি 10 জন বালক 15 দিনে তাই কাজ করে, 40 জন ব্যক্তির সাথে কতজন বালককে যুক্ত হতে হবে যাতে একই কাজ 4 দিনে তারা করতে পারে, ঠিক আছে। খুব ভালো প্রশ্ন এটা। তো দেখো প্রথম আমরা কী করবো না, 5 জন ব্যক্তি, ব্যক্তিকে আমরা ধরলাম এম আর বালককে ধরছি আমরা বি। তাহলে দেখো 5 জন এম, 5M+2B, এই কাজটা সম্পূর্ণ করছে কতদিনে? 30 দিনে, ঠিক আছে। একই রকমভাবে কী হচ্ছে না, 7 জন ব্যক্তি মানে 7M, 10 জন বালক মানে 10B, সম্পূর্ণ করছে কতদিনে? 15 দিনে, ঠিক আছে। আমরা এখান থেকে এম আর বির মধ্যে সম্পর্ক আনার চেষ্টা করছি, তাহলে 15 থেকে 30 কাটলে হয় 2। দেখো 10M হচ্ছে, 7M আছে এখানে, তাহলে এপার ওপার করলে কত পাচ্ছি আমরা? 3M পাচ্ছি, ঠিক আছে। এখানে গুণ করে দেখো কত পাচ্ছি? 4B, এপারে আছে কত? 10B, ওপারে গেলে কত পড়ে থাকে? 6B। তাহলে এম সমান সমান কত পাচ্ছি আমরা? 2B, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এম সমান সমান কত? 2B। এইবার আমাকে বলেছে না, 40 জন ব্যক্তির সাথে, 40 জন ব্যক্তি মানে এম, তার সাথে কতজন বালক যুক্ত হতে হবে? আমি ধরে নিলাম যে X জন বালক যুক্ত হতে হবে, মানে XB যোগ করতে হবে, তবে সে কাজটা তারা 4 দিনে সম্পূর্ণ করতে পারবে। এইবার ভালো করে বোঝো, এখান থেকে দেখো আমাদের অঙ্কটা করতে হবে হয় ম্যান মানে লোক ব্যক্তি দিয়ে করতে হবে, নয় বালক দিয়ে করতে হবে, দুটোকে রেখে তো করতে পারবো না আমরা। তাহলে 40M যেরকম আছে থাক,
এক্স বি, তাহলে বির মানটা কী পাবো? এখান থেকে দেখো বির মান কত পাচ্ছি আমরা এখান থেকে, এম বাই টু পাচ্ছি আমরা, ঠিক আছে। তাহলে এক্স মানে কী পাবো আমরা? এম এক্স বাই টু, ঠিক আছে। এইটা হচ্ছে মিলিত, এই 40 জন বালক প্লাস একজন বালক মানে এইটাকে বোঝায়, ঠিক আছে। এইবার আমার করতে হবে কি, এইবার আমি করব আসল যে দিনটা বার করতে বলেছে, কী বলেছে দেখো এখানে, চার দিনে করতে পারে বলছে, কী বলেছে, এই কাজটা তারা চার দিনে করতে পারে। তার মানে দেখো 40 এম প্লাস এম এক্স বাই টু ইনটু কী হচ্ছে না, চার দিন, ঠিক আছে। তো এই কাজটা তারা চার দিনে সম্পন্ন করছে, সমান সমান কী করবো, যে কোনো একটা সমান করবো, হয় এইটা সমান করবো না হলে এইটা সমান করবো, কিন্তু সমান করার সময় দেখতে হবে যেন সেখানে বালক না থাকে, তবেই আমার এম এমটা কাটতে পারবো। তো আমি ধরলাম আমার পক্ষে এইটা করা সুবিধা হবে, ঠিক আছে। তাহলে দেখো সেভেন এম যেটা আমাদের থাক, টেন বি, টেন বি জায়গায় কি লিখবো আমরা, দেখো টু বি সমান সমান যদি একজন মানুষ হয় তাহলে টেন বি মানে কিন্তু ফাইভ এম, ভালো করে বোঝো। এখানে কিন্তু বলে দিয়েছে কি, দুজন বালক সমান সমান হচ্ছে তোমার একজন ব্যক্তি। তাহলে এখানে দেখো দশজন বালক সমান সমান কী হবে, মানে দেখো এটা ইন্টু পাঁচ করো, তাহলে এটা ইন্টু পাঁচ হবে, তাহলে কত হবে এটা, ফাইভ এম। কারণ আলটিমেট এখানে হয়ে গেল সেভেন এম প্লাস ফাইভ এম ইন্টু কত হচ্ছে, ইন্টু হচ্ছে কিন্তু পনেরো, ঠিক আছে। দেখো এখান থেকে কিন্তু আমাদের এম কমন তোলা যায়, এম কমন তোলা যায়, আর যদি লসও করি তাহলে দেখো কত হচ্ছে এটা, এম বাই টু হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমার এইটটি প্লাস এক্স ইন্টু কত হচ্ছে, ইন্টু চার হচ্ছে, সাথে পাঁচে কত হচ্ছে না, বারো এম হচ্ছে, ইন্টু কত হচ্ছে না, পনেরো হচ্ছে, ঠিক আছে। দেখো এম এম কেটে যায়, ঠিক আছে, এম এম এখান থেকে কেটে চলে যায়, তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা, দেখো দুই আর চার কাটলে কত হয়, দুই হয়, বারো পনেরো গুণ করলে কত হচ্ছে, একশো আশি হচ্ছে, ঠিক আছে। একশো আশিকে দুই দুই ভাগ করলে কত পাচ্ছি আমরা, নব্বই পাচ্ছি, তখন এইটটি প্লাস এইটটি প্লাস এক্স সমান সমান কত হচ্ছে না, নব্বই, তাহলে এক্সের মান কত পাচ্ছি এখান থেকে, দশ। তখন দশজন বালককে যুক্ত হতে হবে তবে সেই কাজটা তারা সম্পূর্ণ করতে পারবে। একবার ভালো করে দেখে নাও, প্রথমে যে সম্পর্কটা দিয়েছিল সেই সম্পর্কটা আমরা সমান করলাম, করে আমরা বালক আর ব্যক্তির মধ্যে একটা সম্পর্ক স্থাপন করলাম। কী বলেছে, চল্লিশ জন ব্যক্তির সাথে কতজন বালককে যুক্ত হতে হবে যাতে একই কাজ চার দিনে করতে পারে। তাহলে চল্লিশ এম ধরলাম একজন বালক, এবারে একজন বালক মানে কী বোঝায়, একজন বালক মানে দেখো কী বোঝায়, এম বাই টু, তাহলে একজন বালক মানে কী বোঝায়, এম এক্স বাই টু। তাহলে আলটিমেট আমার এইটা হচ্ছে লোক সংখ্যা, তাহলে এই লোক সংখ্যার সাথে আমি চার গুণ করলাম যাতে চার দিনে করতে পারে, সমান সমান কী করবো, যে কোনো একটা, হয় এইটা করব কিংবা এইটা করব। তো এইটা নিলাম আমি সেভেন এম প্লাস, এখানে আমার রয়েছে কি টেন বি, টেন বি লেখা যাবে না কারণ আমাকে তো এমটা আনতে হবে। তাহলে টেন বি মানে কী বোঝায় না, পাঁচ এম, কারণ এক টু বি সমান সমান যদি এম হয় তাহলে টেন বি সমান সমান কী হবে, ফাইভ এম হবে। আলটিমেট কত পেলাম এখান থেকে, বারো। তারপরে তো পুরোপুরি ক্যালকুলেশন আর কিছুই না, এক্সের মান কত পেয়ে গেলাম আমরা, দশ পেয়ে গেলাম। অঙ্কগুলো কিন্তু অবশ্যই একবার করে প্র্যাকটিস করো। চলো পরের প্রশ্ন কী বলেছে, পনেরোটা সংখ্যার গড় বলেছে তিরিশ, যেখানে তেরোটি সংখ্যার গড় বত্রিশ, তাহলে বাকি দুটো সংখ্যা একে অপরের সাথে সমান হলে প্রত্যেকের মান কত, তাদের প্রত্যেকের মান কত, মানে এই দুটো সংখ্যার প্রত্যেকের মান কত। ব্যাস সিম্পল করে দেবো, এটা পনেরো ইন্টু তিরিশ করলে কত পাচ্ছি আমরা, সাড়ে চারশো। তাহলে বত্রিশ ইন্টু তেরো করলে কত পাচ্ছি আমরা, তেরো দুই কোণে ছাব্বিশে ছয়, দুই তিন তেরো উনচল্লিশে দুইয়ে কত হচ্ছে না, একচল্লিশ। তাহলে আলটিমেট কত পাচ্ছি বিয়োগ করলে, চৌত্রিশ। তোমার এই যে দুটো সংখ্যা পড়ে আছে, এই যে দুটো সংখ্যা পড়ে আছে তাদের সমষ্টি কত, চৌত্রিশ। যেহেতু তারা প্রত্যেকে সমান, তার মানে কি, একটা সতেরো আর একটাও সতেরো, সতেরো সতেরো করে, কারণ হয়ে গেল প্রত্যেকের মান কত, সতেরো। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তো এই ছিল আজকের ক্লাসটা আমাদের, ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করো, সাবস্ক্রাইব করে রাখো পরের বারগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।